শ্রেষ্ঠ শ্রীলাল, আর প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানটা আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান, আমি জানি যে আপনারা রেগুলার আমার প্রোগ্রাম শুনতে ভালোবাসেন, রেগুলার বসে থাকেন যে আজকে আপনার ভাগ্য কী বলছে। আর ঠিক সেইটা বলার জন্যই চলে আসি, বলবো রাশিফল। কিন্তু তার আগে যেটা বলার দরকার সেটা হচ্ছে আমার ফোন নম্বরটা অবশ্যই লিখে নেবেন। হ্যাঁ, ফোন নম্বর 9830300770 এই নম্বরে ফোন করবেন, ফোন করে বুকিং করবেন, করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলুন দেখে নিই কী বলছে আজকে ভাগ্য। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সাহসিকতার আজকে আপনি পুরস্কার পেতে পারেন, আজকে আপনি সাকসেস পাচ্ছেন, আজকে আপনার কাজকর্ম দেখার মতন হচ্ছে। বৃষ রাশি, বিষয়াসী মন আজকে একটু চঞ্চল থাকবে, তবে সঠিক নিয়ম, সঠিক রুটিন, সঠিক প্ল্যানিং আজকে আপনাকে অনেকটা মানে এগিয়ে রাখবে। মিথুন রাশি, ব্যয়বহুল দিন, মন আজকে ভালো থাকবে না, কিছু কিছু ব্যাপারে আজকে একটু ডিমান্ডিং হয়ে যাবে না, যে এটা চাই ওটা চাই ওটা চাই ওটা চাই। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে গণ্ডগোল দেখা যাচ্ছে, বেশ কিছু জায়গায় আপনাকে শত্রুতার মধ্যে পড়তে হবে, তবে আপনার কাজের স্কিল একদম ঠিকঠাক আছে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আজকে দিন অসম্ভব একটি ভালো দিন, ভালো কথা বলা, ভালো কাজ করা, লিগালি বা অনেক কিছু কাজ করতে হয় না, যে কাজগুলোর দিন খুব ইম্পর্টেন্ট আর কি। আজকে যদি এরকম কোনো কাজ থাকে আজকে ডেফিনেটলি একদম রাইট টাইমে রাইট সময় মানে বিফোর টাইমে করার চেষ্টা করবেন, দিন আপনার ফরে আছে। কন্যা রাশি, আজকে ভাগ্য নিয়ে একটু দোদুল্যমান, কী হবে বুঝতে পারছেন না, তবে মানে আমি বলি কি আজকে অতিরিক্ত রিস্ক নেওয়াটা প্রয়োজন নেই আর কি, জাস্ট ফর্মুলায় চলুন, ঘরে এবং বাইরে বেশ মজায় বা সাকসেসে মানে থাকবেন আপনি। তুলা রাশি, শরীর নিয়ে একটু ডিস্টার্ব আছে, একটু পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে, একটু গুরুজনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, কর্মক্ষেত্রে শত্রুতা আছে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে,
আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি। এটা ভাগ্য নিয়ে একটা দোদুল্যমান পরিস্থিতি, আপনার জীবনসঙ্গীকে নিয়ে কিছু অপ্রীতিকর পরিস্থিতি বা তার কোনো ক্ষতি বা তার কোনো ঝামেলা, তার কোনো সমস্যা, তাকে নিয়ে ব্যস্ততা, তাকে নিয়ে প্ল্যানিং করা, ব্যবসা নিয়েও চিন্তা আছে। ধনুরাশি। শত্রুতা যদি দেখা যাচ্ছে, সুন্দর শক্তিশালী পাওয়ারফুল লোক আপনাকে মানে বিরক্তি করবে, বিপরীত লিঙ্গ থেকে স্পেশালি একটু সাবধানতা অবলম্বন করবেন। শরীর যদি ভালো থাকে আজকে জিতবেন আপনি। মকর রাশি। সন্তান নিয়ে চিন্তা, বেশ কিছু জায়গা ঝামেলা ঝঞ্ঝাট, রিলেশনশিপ আপনাকে যত্ন করে মানে ধরে রাখতে হবে আর কি। কুম্ভ রাশি। পারিবারিক ক্ষেত্রে শুভ, বাড়ির জন্য কিছু করতে পেরে আনন্দ, মায়ের অসুস্থতা, বন্ধু সম্পর্ক একটু যত্ন নিতে হবে। মীন রাশি। সাহসিকতা বৃদ্ধি, বেশ কিছু কাজে ঐতিহাসিক সাফল্যের মতো আজকে কাজ করতে পারবেন, তবে আজকে মিলে সবাই একসঙ্গে কাজ করবেন আর কি, একা কাজ করতে গেলে আজকে হেরেও যেতে পারেন। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। শুনলেন তো, নিশ্চয়ই ভালো লেগেছে। ঠিক এইভাবে সোম থেকে শনি আমি চলে আসবো আপনাদের সামনে, আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার।